দেবজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি করাবো বীজগণিতিক রাশিমালা ম্যাথামেটিক্স ক্লাস, যেটি সপ্তম শ্রেণীর, কোষাধ্যায় 6.1। আগের দিন চ্যাপ্টারের এই চ্যাপ্টারেরই আমি তিনের দাগের অঙ্কগুলো করেছিলাম, তাই আজকে আমি শুরু করব এক থেকে, কারণ একের দাগের অঙ্কগুলো তোমাদের জানা উচিত। এবং তোমরা জানো যে তোমাদের সপ্তম শ্রেণীর ছেলেপিলেদেরকে উত্তীর্ণ করে দেওয়া হবে, তবুও তোমরা বীজগণিতের এই যে ধারণা চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা খুব আসে। তাই অবশ্যই কোর্সে দেখি 6.1 চ্যাপ্টারটাকে ভালোভাবে দেখো। চলো শুরু করা যাক প্রথম অঙ্ক থেকে, এক নম্বর অঙ্ক। প্রথমে জানবো রাশি, আমাদের রাশির ক্ষেত্রে চলরাশি কোনগুলো। চলরাশি হচ্ছে এক্স, ওয়াই, জেড, কে, যে যে সংখ্যাগুলো আমরা ঠিকঠাক নাম জানি না, অর্থাৎ এদের মানগুলো ঠিক আমাদের কাছে জানা নাই, তাই এদেরকে নাম দিয়েছি চলরাশি, ঠিক আছে। এবং এরপর জানবো সহগ কি। চলো দেখা যাক সহগ কি। দেখো 2x2, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, এক্স স্কোয়ারের সহগ হলো 2। এবং মনে করো 2x আছে, দেখি 2x, তাহলে এক্স এর সহগ হলো, সহগ হলো কত? 2। তার মানে সহগের কনসেপ্টটা হচ্ছে এই রকম, যে কোনো যার সহগ বলবে তার আগে কি আছে, অর্থাৎ সেটা একও থাকতে পারে আবার শূন্যও থাকতে পারে, তবে তার আগে কি আছে তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে ওর সহগ। সহগ বলতে বোঝাচ্ছে কোনো চলরাশির তার সামনে যে সংখ্যাটা থাকবে তাকেই বলে সহগ, ঠিক আছে। সহগ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো শুরু করি কোর্সে দেখি 6.1 প্রথম অঙ্ক। দেখো বলছে এক্স এর সঙ্গে ওয়াই এর যোগ। এক্স এর সঙ্গে ওয়াই যোগ মানে কি? এক্স প্লাস ওয়াই। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, জেড থেকে এক্স বিয়োগ, জেড মাইনাস এক্স। 3 নম্বর অঙ্ক, সি, সরি, তিন সি এর অঙ্কটা, পি এর দ্বিগুণ থেকে কিউ যোগ, তাহলে 2p দ্বিগুণ বলেছি বলে 2p করলাম, হ্যাঁ, প্লাস কিউ, ঠিক আছে। এবার ডি, ডি দেখা যাক কী আছে। ডি হলো এক্স এর বর্গ, বর্গ মানে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান সমান এক্স এর কিউ। এবার দেখো ই, এবার ই দেখ এখানে কেন, এখানে কী হলো দেখো, এখানে এক্স স্কোয়ার আর এক্স এর মাথায় এক্স স্কোয়ার মানে 2, আর এক্স এর মাথায় কিছু মানে 1 আছে, যোগ করে নাও, তাহলে এক্স এর মাথায় 2+1 সমান এক্স মানে 3, তাই আমি লিখলাম কি 3, ঠিক আছে। এটা করলাম কি ডি এর অঙ্কটা, এবার করছি ই এর অঙ্ক। দেখো ই, ইটা হচ্ছে এক্স ও ওয়াইয়ের যোগফলের 1/4 অংশ, তাহলে লিখবো কি এক্স প্লাস ওয়াই, ওকে ব্র্যাকেট দিয়ে দাও, ইন্টু 1/4 করে দেবো, এটা উত্তর। এবার দেখো ই এফ, এফ এটা দেখো, দেখো পড়ি এ ও বি এর গুণফলের, গুণফলে 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম, তাহলে কি লিখবো এ ক্রস বি, ব্র্যাকেট দিয়ে দাও এটাকে, ইন্টু 4 করলাম প্লাস 7, তাহলে এরকম এফ এরটা উত্তর হয়ে গেল। দেখে না অঙ্কগুলো ভালো করে দেখে নাও, অঙ্ক না বুঝতে হলে কমেন্ট বক্সে জানাও আমাকে, ঠিক আছে। তুমি এটাও লিখতে পারো, তোমার যদি যাই যেটা ইচ্ছা হবে সেটা লিখতে পারো, কিন্তু ভুলটা লিখো না, যদি ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে 0 পাবে, যদি ওপরটা লিখে রেখে দাও তাহলে কিন্তু ফুল মার্কই পাবে, ঠিক আছে। তারপর অঙ্ক দেখো জি এরটা, এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ, তাহলে এক্স এর দ্বিগুণ মানে কত হবে 2 × x, দ্বিগুণ করলাম 2 দ্বিগুণ করলাম, তাই তো, সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ প্লাস ওয়াই বাই 2, অর্ধেক মানে ওয়াইকে 2 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তারপর এইচ এরটা করছি, দেখো এইচ এরটা করছি এক্স ও ওয়াইয়ের সমষ্টি থেকে এক্স ও ওয়াইয়ের গুণফল বিয়োগ, তাহলে কী লিখবো এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট দিয়ে দাও, মাইনাস এক্স ওয়াই। তা যখনই কোনো সংখ্যা এক্স ওয়াই, হ্যাঁ, যখনই কোনো সংখ্যা সমষ্টি বলবে তখন তাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে,
এই ছিল প্রথম অঙ্কটা, প্রথম 6.1 এর একের দাগের অঙ্কগুলো আমার করা হয়ে গেল। খুব সোজা অঙ্ক, একবার দেখে নাও, দি খাতায় সবাই নোট ডাউন করে নাও, কারণ অঙ্কগুলো এখন না বুঝলে যোগ ফল, বিয়োগ ফল, গুণ গুণ ফল, অর্ধেক করা, এগুলো যদি এখন না বোঝো তাহলে পরবর্তীকালে ক্লাস 8 যখন তোমরা উঠবে প্রথম চ্যাপ্টারে থাকে তোমাদের যে অঙ্কগুলো থাকবে গুণফল, এক্স এবং ওয়াইয়ের গুণফল, তখন আর বুঝতে পারবে না গুণফল বলতে কি বলছে এক্স এবং ওয়াইয়ের, তখন এই যে এক্স ইন্টু ওয়াই হচ্ছে এই কথাটাই বুঝতে পারবে না। তাই তোমরা এখন থেকে বীজগণিতের সম্পর্কে একটু কিছু কনসেপ্টটা ক্লিয়ার করতে শুরু করে দাও। চলো তারপর দুইয়ের অঙ্কটা, দুইয়ের অঙ্কটা আমি বলবো কাউকে করতে হবে না, কারণ দুইয়ের অঙ্কটা শুধুমাত্র ছবি আঁকা আছে, তাই দুইয়ের দাগের অঙ্কগুলো পরীক্ষা তেমন ইম্পর্টেন্ট নাই, তাই এই অঙ্কটাকে আমি বলছি করতে হবে না, ঠিক আছে? দুই অঙ্কটা করতে হচ্ছে না তাহলে, দুইয়ের এ বি বাদ। চলো তারপর চলে আসি তিনের অঙ্কটা, তিনের অঙ্কটা কিন্তু আমি আগের দিন করিয়ে দিয়েছি, সবাই করেছো তিনের অঙ্কটা, তিনের অঙ্কটা কিন্তু আমি আগের দিন করিয়ে দিয়েছি, তাই তিনের অঙ্কটা আমার কিন্তু আগে থেকে করা হয়ে আছে, তাই না? এবার আমি চলে আসি চারের অঙ্কটা, দেখো চারের দাগের অঙ্কটা করো, নিচে বীজগণিত সংখ্যামালাগুলো ধ্রুবক ছাড়া, ধ্রুবক ছাড়া বাকি পদগুলি সহগ নির্ণয় করতে বলেছে, তাহলে আমি তোমাকে একটা সমীকরণ লিখে দেখাচ্ছি, দেখো কী আছে, দেখো সমীকরণ হলো 2x + 3। এই দেখো এই সমীকরণটা, ঠিক আছে, এই সমীকরণ বলবো না, এই ক্ষেত্রে দেখো ধ্রুবক কোনটা বলো তো, ধ্রুবক হচ্ছে 3, এটা হলো ধ্রুবক, তাহলে একে এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে বাকি সংখ্যা সহগ বার করতে হবে, তাহলে বাকি সংখ্যাটা কী আছে বলো, বাকি সংখ্যাটা আছে ঠিক এইটা, তো বাকি সংখ্যাটা হচ্ছে 2x, তাহলে এই 2x-এর এই 2x-এর সহগ বার করতে হবে, তাহলে বলতো 2x-এর x-এর সহগ কত, 2x-এর x-এর সহগ হচ্ছে, x-এর সহগ হলো কী হবে 2, তাহলে এই কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পারলাম, ধ্রুবক বাদে বাকি সংখ্যা বললে আমাকে এই যে ধ্রুবক বলতে কোনো একটা পার্টিকুলার সংখ্যাকে বোঝানো হয়, সেটা 2 হোক, 3 হোক, 4 হোক, 1 থেকে 0 থেকে শুরু করে একদম যতটুকু সংখ্যা তোমরা জানো, ঠিক আছে, বাদে বাকি সংখ্যা মানে তাহলে কী বোঝালো, এই 2x, 3x এই সংখ্যাগুলোর সহগ বার করতে হবে, এইটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের এই 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 যে চারের দাগের অঙ্ক আছে এর অঙ্ক। তো শুরু করা যাক প্রথম অঙ্ক, চারের দাগের অঙ্ক প্রথম অঙ্কটা আছে 2x + 3y, তাহলে এর সহগগুলো কী কী হবে, সহগ হবে 2 এবং 3, ঠিক আছে, দেখো 2 এবং 3 আছে, 2 আর 1 3 আছে, বুঝে গেল? তারপর চারের দাগের বি, দেখো x² + 2x + 5, তাহলে কী কী হবে, দেখো এই দেখো 5টাকে কিন্তু বাদ দিতে হবে, কেন কি 5টা কী সংখ্যা, ধ্রুবক, তাহলে 5টা বাদ দিয়ে বাকি কী কী সংখ্যা পড়ে আছে বলো তো, বাকি আছে x আর x² তাহলে x² সামনে কী আছে, এই সহগ লিখে নাও, এই সহগ সামনে 1 আছে, অর্থাৎ সহগগুলি হলো 1 এবং 2, ঠিক আছে। তারপর চলে আসি সি এর অঙ্কটা, চলো সি এর অঙ্কটা কী দেখো, x + 5xy - 7y, x + 5xy - 7y, তাহলে কী আছে, তাহলে এক্সের সামনে কী আছে বলো, 1, তাহলে সহগগুলিকে সহগগুলো হবে, সহগ হবে 1, 5, -7, ঠিক আছে। চলো এবার ডি এরটা করা যায়, ডি এর অঙ্কটা, ডি এর অঙ্কটা আছে -5, -5, -z, তাহলে এর সহগগুলো কী হবে বলো, সহগগুলো হবে -1, কারণ হচ্ছে -5টা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এটা সহগ হতে পারে না, তাহলে শুধুমাত্র -1 অর্থাৎ জেডের সামনে যেটা আছে সেটাই হবে একমাত্র চলরাশিগুলোর সহগ, ঠিক আছে। চলো ইয়েরটা করা যাক,
एक्स क्यूब प्लस एक्स माइनस वाई। तो सब आगे किच्छू नहीं मान कि एक आटा एक एटारो एक एटारो एक सहगुलो कि बोल दो सहगुलो एक एक और माइनस एक ठीक है। तपर एफेक्ट देखा जा कि आफेक्ट चलो देखा जा कि एक्स एक्स बाय टू प्लस फोर तो चार्टा कि संख्या बोल दो चार्ट ध्रुवक तेल के बाद दी दी तेल और को थकल एक्स एक्स सहग कत हो बोलो एक दुई तो सहग हलो एक दुई ठीक है। ठीक है এইভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা করতে পারবে। খুব সোজা অঙ্ক, বারবার বাড়িতে প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে এখন শেখাচ্ছি শুধুমাত্র সহগের ধারণা, ধ্রুবকের ধারণা, কোনটাকে চলরাশি বলে, তোমাদেরকে এইগুলো শেখাচ্ছি। পুরো বীজগণিতের একটা প্রাইমারি লেভেলের অঙ্কগুলো তোমাদের বলে দিচ্ছি। তোমরা ভালো করে এই অঙ্কগুলো দেখে নাও, বুঝে নাও, এখন বুঝে নাও, তাহলে পরবর্তীকালে ক্লাস এইটে উঠে কিন্তু বীজগণিত সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকবে না, তখন এইগুলো আর বোঝানোর কারোর সময় থাকে না। তাই এখন থেকে এটা বুঝলাম। চলো পাঁচ দাগের অঙ্ক দেখা যাক। পাঁচ দাগের অঙ্ক একটা বীজগণিত সংখ্যা মালা দিয়ে দিচ্ছে ওয়াই কিউব এক্স, ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই যে সমীকরণে এক্স উৎপাদক, এক্স যুক্ত উৎপাদক কোনটা? হ্যাঁ এখানে এক্স আছে, তাহলে উৎপাদকটি হলো, উৎপাদকটি হলো হলো ওয়াই কিউব এক্স, মানে যার সঙ্গে এক্স লেগে আছে, তাই না? এর সঙ্গে একমাত্র এক্স লেগে আছে বা যুক্ত আছে, তাই এর নাম হলো উৎপাদকটা। এই উৎপাদকটা হচ্ছে ওয়াই কিউব এক্স। এবার বলছে এই সংখ্যাটা এক্সের সহগ কত, তাহলে এক্সের সহগ কত হবে লেখো, এক্সের সহগ হবে ওয়াই কিউব, সহগ হবে এক্সের সহগ হবে ওয়াই কিউব। বোঝা গেল ব্যাপারটা কি? এক্সের সহগ হবে ওয়াই কিউব। তাহলে ভালো করে জিনিসটা বুঝে নাও, যে সংখ্যার সঙ্গে এক্সটা লেগে আছে অর্থাৎ এক্সটা অ্যাটাচ, সেই সংখ্যাটা লিখতে হবে প্রথমে। তোমার ক্ষেত্রে সংখ্যাটা কী আছে বলো? ওয়াই কিউব এক্স, এবং এর সহগ কী হবে? ওয়াই কিউব। জিনিসটা ক্লিয়ার করতে পারলাম তো? চলো দ্বিতীয় অঙ্কটা করা যাক। দেখো পনেরো জেড স্কোয়ার, দ্বিতীয় বিয়ের অঙ্কটা পনেরো জেড স্কোয়ার মাইনাস এইট জেড এক্স। তাহলে কি বলছে? এক্স যুক্ত টার্ম তোমরা বলো তো কী হবে? এক্স যুক্ত টার্ম একদম এইটা। তাহলে কী হবে দেখো, উৎপাদকটি হলো, উৎপাদকটি হলো, উৎপাদকটি হলো মাইনাস এইট জেড এক্স। আমি একবার লিখে দিলাম এক্সের সঙ্গে যুক্ত অংশটি হলো কত? মাইনাস এইট জেড এক্স, জিনিসটা বোঝা গেল। এবং সহগ হলো, সহগ হলো মাইনাস এইট জেড, সহগ হলো মাইনাস এইট জেড। বেশ, এই মাইনাস এইট জেডটা হলো এক্সের সহগ, ঠিক আছে। তো চলো সি এর অঙ্কটা করা যাক। সি এর অঙ্কটা কী দেখো কী আছে? মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে বুঝতে পারছ, সরি প্লাস টু, প্লাস টু আছে, টু আছে, ঠিক আছে। তো মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস টু, তাহলে বুঝাচ্ছ যে এক্সের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কী? লিখে নাও, এক্স উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ, যুক্ত পদ, এটা হচ্ছে আসল অংশটা। এক্স উৎপাদযুক্ত পদ হলো কী হবে? মাইনাস ওয়ান এক্স, বা এমনি এক্স, ওয়ান এক্স লিখলেও হতে পারতো, লিখতে পারো, শুধু এক্স মাইনাস এক্সও লিখতে পারো, ঠিক আছে। বেশ, এরপর এরপর কী লিখবো? এরপর লিখবো এক্সের সহগ, এক্সের সহগ হবে, কত? মাইনাস ওয়ান। চলো সি এরটা হয়ে গেল, এবার ডি এরটা করা যাক। ডি এরটা আছে ফোর প্লাস ওয়াই প্লাস ওয়াই এক্স, ফোর প্লাস ওয়াই প্লাস ওয়াই এক্স। তাহলে এক্স এক্স লিখে দাও, লিখি এক্স উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ, মানে কার সঙ্গে এক্স যুক্ত আছে বলো? তোমরা বলো ওয়াই এক্স, এর সঙ্গে এক্স যুক্ত আছে, তাই না?
এবং উহার সহগ হলো, কার সহগ? এক্সের সহগ, তাই না? যাই লিখবে উহার সহগ লিখে দাও, উহার সহগ হলো কত? ওয়াই। চলো ডি এরটা কমপ্লিট করতে পারলাম। এবার দেখি ই এরটা, ই এরটা দেখো, টু প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স উৎপাদক যুক্ত পদটি হলো, দুটো আছে তাদের মধ্যে, একটা হবে এক্স আরেকটা হবে এক্স ওয়াই স্কোয়ার, এবং উহাদের সহগ হলো, উহাদের সহগ হলো ওয়াদের সহগ হলো কত বলো? একটা এক, একটা ওয়াই স্কোয়ার, ঠিক আছে। চলো ইয়েটাও কমপ্লিট হয়ে গেল, এবার এফেরটা দেখি, এফের অঙ্কটা দেখি। চলো এফের অঙ্কটা কী আছে দেখো, 15xy^4, 4 - 14, তাহলে এক্স উৎপাদক যুক্ত পদটি কী? এক্স উৎপাদিত পদটি হচ্ছে 15xy^4। ঠিক আছে, এবং উহার সহগ হলো, সহগ হলো কি হবে? 15y^4, 15y^4, এটাও কমপ্লিট। এইভাবে তুমি পাঁচের দাগে পুরো চ্যাপ্টারে যে পাঁচের দাগের অঙ্কগুলো আছে তোমরা খুব সহজ পদ্ধতিতে করতে পারবে। অঙ্কগুলো বুঝ না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, এফের অঙ্ক তোমরা করতে পারলে। এরপর দেখো ছয়ের দাগের অঙ্ক, দেখো ছয় দাগের অঙ্ক, দেখো ছয় দাগের অঙ্ক কে দেখো, ছয় দাগের অঙ্ক নিচে বীজগণিতের পদগুলির মধ্যে সাদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি, যে পদগুলি একই রকম সেইগুলোকে আলাদা আলাদা ঘরে লিখবো, তাহলে লিখবো। দেখো প্রথমে অনেক করে পদ দিয়ে দিয়েছে, তো তোমাকে দেখতে হবে একই রকম পদগুলো কোথায় কোথায় আছে। তো একই রকম পদগুলি কী কী হবে, সাদৃশ্য পদগুলি কী কী হবে দেখো, প্রথমে হবে দেখো যে সাদৃশ্য পদগুলো হবে, হ্যাঁ সংখ্যাগুলো লেখা আমি লিখছি না, অনেক বড় সংখ্যা দিয়ে দিয়েছে, আমি শুধু সাদৃশ্য পদগুলো লিখে দিচ্ছি এবং তাকে আমি একটা গোল ব্র্যাকেট চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবো। দেখো প্রথম পদ দিয়ে মানে লিখে দিচ্ছি, দেখো 2x - 5x, 3x, এটা একটা সাদৃশ্য পদ, ঠিক আছে, কারণ সব করে এক্স আছে, তাই না? এক্স ওয়াই যা একটা আছে, তারপর দেখো কী আছে, তারপর দেখো y - 18y - y, দেখো সবকটা ওয়াই দিয়ে, তাই না? তাহলে এইটা একটা সাদৃশ্য পদ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো কী আছে, 12xy, দেখো দুটো করে 12xy, -4xy, 3xy, 3xy, -xy, -xy, তাহলে এই একটা, বুঝতে পারতো ব্যাপারটা কি, যেখানে সব কটা এক্স ওয়াই যেগুলো এক জায়গায় আছে সেগুলো আমি এক জায়গায় করলাম, তো 12xy - 4xy - 3xy, নিচে লিখলাম -x, সব কমা দিয়ে, কিন্তু মানে একই রকম দেখতে রাশিগুলোকে আমি এক ঘরে করে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখো 13y² - 2y², 13y² - কমা দিয়ে -2y², এগুলো সব একই রকম দেখতে, দেখো সব কটা ওয়াই স্কোয়ার দিচ্ছু, তাই না? তারপর দেখো আছে 21x² y, শুধুমাত্র একটাই আছে x² y, আর একটা সংখ্যা পড়ে আছে, সরি একটা রাশি পড়ে আছে, সেটা হচ্ছে 6x² - 6x² - 15x², দেখো এইগুলো হচ্ছে একই রকম। তো এই রাশিগুলোকে আমি শুধু ছকে বন্ধ করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো একই রকম রাশি কোনগুলো, এগুলো সবই হয় এক্স দিয়ে, নতুবা সবকটা ওয়াই দিয়ে, নতুবা এক্স ওয়াই দিয়ে, নতুবা ওয়াই স্কোয়ার দিয়ে, নতুবা একটা যুগ্ম সংখ্যা এক্স স্কোয়ার ওয়াই দিয়ে, আর নতুবা এক্স স্কোয়ার আর শুধু এক্স স্কোয়ার দিয়ে, এইভাবে তুমি একই রকম জিনিসগুলোকে একটা ঘরে বন্ধ করে নিতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে রাশিগুলো, সাদৃশ্য রাশিগুলোকে এক জায়গায় করে আলাদা করে লেখা।
বুঝা গেল? ছয়ের অঙ্কটা খুব সোজা অঙ্ক, সাতের অঙ্ক শুরু করি। দেখো সাতের অঙ্কটা, প্রথম অঙ্কটা আছে যে তোমাকে শুধু লিখতে হবে যে কোনগুলি সাদৃশ্য পদ, কোনগুলো অসাদৃশ্য পদ যুক্তি দিয়ে লিখতে হবে, কিছুই না, শুধু তোমাকে লিখতে হবে সাদৃশ্য পদ কিনা। দেখো প্রথমে আছে -3y, তাহলে দেখো বুঝতে পারছো যে দুটো পদ আলাদা, তাহলে এটা প্রথম উত্তরটা কি হবে, 2x, 3y, দিয়ে হাইপেন দিয়ে লিখে দেবে অসদৃশ্য পদ। নিচে লিখবো ব্র্যাকেটে নিচে লিখে দেবে চলরাশিগুলি বিভিন্ন বিভিন্ন, চলো দুই একটা করা যাক, বিয়েটা বিয়েটা 7x, 8x, দেখো চলরাশিগুলো দুটি এক্স এক্স আছে, তাহলে কি বলবো এটা হচ্ছে এক সদৃশ্য পদ। সদৃশ্য মানটা তো ভুলে গেলাম, দ্বন্দ্ব সদ দয়েরই তালবস্য। দিয়ে লিখে দেবো একই চলরাশি, চলো এরপর সিএরটা করি, 29-29x, সেটা হলো -29x, -6x, লিখবো সদৃশ্য পদ। নিচে লিখে দেবো একই চলরাশি, ডিএটা লিখবো 4xy, -6yz, অসদৃশ্য। কারণ বিভিন্ন চলরাশি, দেখো এক জায়গা আছে এক্স ওয়াই, এক জায়গা আছে ওয়াই জেড, তাই জন্য এটা বিভিন্ন চলরাশির জন্য এটা অসদৃশ্য পদ। চলো এবার আসছে ই এরটা, -15yx, -8x হয় সদৃশ্য পদ। দেখো দুটোতে এক্স ওয়াই আছে, একটা জায়গায় ওয়াই এক্স আছে, একটা এক্স ওয়াই আছে, তাই না? জিনিসটা ঘুরিয়ে দিলেও 1×2 = 2×1, তাই না? তাই ওয়াই এক্স এবং এক্স ওয়াই একই জিনিস, তাই অসদৃশ্য, সরি সদৃশ্য পদ, কারণ চলরাশিগুলো একই। চলো আর একটা আছে এফেরটা, 15xy, সরি 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 5xy, 5xy, -6x²y², এটা হচ্ছে অসদৃশ্য পদ, কারণ চলরাশিগুলো আলাদা। ঠিক আছে, তাহলে আমি এটা এটা বুঝতে পারলাম। এরপর আমি চলে আসি আটের দাগের অঙ্ক,
দেখো, 8টাকে অঙ্কটা সে আগের অঙ্কের মতো শুধু এক্স স্কোয়ার যুক্ত পদটা বার করতে হবে এবং এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করতে হবে। তাই 8-এর দাগের অঙ্কগুলো একই রকম অঙ্ক তোমরা করতে পারবে, তাও তোমাদেরকে একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 8-এর অঙ্কগুলো দেখে নাও একবার। ফাইভ এক্স ওয়াই স্কোয়ার, বলতো এখানে এক্স স্কোয়ার সম্পর্কিত কোনো সংখ্যা আছে কি? উত্তর হবে নেই। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ নেই, ঠিক আছে? এবং সহগও কী হবে? সহগ হবে, সহগও নেই, ঠিক আছে? তাহলে প্রথমটা ফাইভ এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ারে কী উত্তর হবে? এক্স স্কোয়ার অঙ্কের মধ্যে কোথাও তুমি দেখতে পাচ্ছ না, তাই এক্স স্কোয়ার যুক্ত উৎপাদক নেই এবং সহগও নেই। 8-এর এ কমপ্লিট। 8-এর বি দেখো, -6x² -8y। দেখো এক্স স্কোয়ার যুক্ত পদ আছে তো নাকি? হ্যাঁ আছে। তাহলে হবে, দেখি এক্স স্কোয়ার যুক্ত পদ হবে -6x² এবং সহগ -6, চলো এবার সি এরটা করা যাক। 3x² -15xy² -8y², তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদটি হলো, হ্যাঁ একদম, এক্স স্কোয়ার যুক্ত পদটি হলো -3x² এবং সহগ হলো 3। চলো তারপর চলে আসি, 2 + 3x² y, 2 + 3x² y +4x, তাহলে এক্স স্কোয়ার যুক্ত উৎপাদকটি হলো বা এক্স স্কোয়ার যুক্ত পদটি হলো, এক্স স্কোয়ার যুক্ত পদটি হলো 3x² y, 3x² y এবং উহা সহগ 3y। এবার ই এর অঙ্ক চলে আসি, লাস্ট অঙ্ক ই এর অঙ্ক দেখো, ফাইভ মাইনাস 6x² y² +6xy, তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদটি কী হবে? এক্স স্কোয়ার যুক্ত পদটি হবে, এটা লিখে দিই, এক্স স্কোয়ার যুক্ত পদটি হবে 6y². এই হলো 8-এর দাগের ইয়ের লাস্ট অঙ্ক, মানে 8-এর দাগের লাস্ট অঙ্ক। এরপর শুরু হবে 9-এর দাগের অঙ্ক, কথার অঙ্ক। তোমরা 9-এর দাগের অঙ্ক যতদূর পারবে, 9, 10 যতদূর তোমরা পারবে চেষ্টা করো অঙ্কগুলো। তারপর তো আমি আছি, তারপর চেষ্টা করবো, আমিও তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করছি, এবং অনলাইনে ক্লাসটা করিয়েও দেবো। তোমার শুধুমাত্র অনলাইনে ক্লাসটা নজর রেখো এবং ক্লাসটা বরাবর চালিয়ে যাও। দেখো তোমাদের অনলাইনে ক্লাসটা দেখে তোমরা কিছু উপকার পাবে।